4 দিন পর ভোট, এখনও স্থির হলো না সেন্ট্রাল বাহিনীকে কিভাবে কি ইউজ করা হবে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ। প্রিয় দর্শক, এটা হচ্ছে আজকের অর্ডার কপি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। দেখুন কি অর্ডার করা হয়েছে, আমি পুরোটাই দর্শক আপনাদেরকে দেখাবো স্ক্রল করে নিচের দিকে নামিয়ে। দেখুন কি কি কথা সব উল্লেখ করা হয়েছে, যে রিট পিটিশন করা হয়েছে যারা পোলিং পার্সোনাল, তারা যারা আর কি ভোট কেন্দ্রে থাকবেন তাদের নিরাপত্তার বিষয়ে, সেই কথা প্রথমেই উল্লেখ করা হয়েছে। এবং সেন্ট্রাল ফোর্সের যা সংখ্যা দেখা যাচ্ছে, 2 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, তাতে কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে মানে ঠিক মতো করে গার্ড দেওয়া সম্ভব নয় সেন্ট্রাল ফোর্সের পক্ষে, কারণ সংখ্যাটা পর্যাপ্ত নয় যেটা আর কি বলার চেষ্টা হয়েছে। আর এখানে ইলেকশন কমিশনের তরফ থেকে যিনি আর কি অ্যাডভোকেট, তিনি কিছু কথা বলেছেন যে যে ফোর্স এসেছে, আশা করা যাচ্ছে যে ভোটের দিনের আগে সব ফোর্স চলে আসবে। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করতে গেলে 4 জনের নিচে কোথাও মোতায়েন করা যায় না, ফলে একটা সমস্যা দাঁড়াচ্ছে যে মানে 4 জন করে যদি মোতায়েন করতে হয় তাহলে কিন্তু রাজ্যের সর্বত্র সেন্ট্রাল ফোর্স দেওয়া যাবে না। এটা কমিশনের তরফ থেকেও আর কি বলার চেষ্টা হয়েছে। আর 4 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে আগেই মানে আর কি বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে যে মানে রাজ্য পুলিশকে সেন্ট্রাল ফোর্সের সঙ্গে কাজ করতে হবে, এই কথা 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে, প্রধান বিচারপতি বলেছেন। কিন্তু এই যে একটা নর্ম, মানে যে সমস্যা সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা নিয়ে, সেটা নিয়ে 5 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে এটার এই যে একটা সমস্যা তৈরি হয়েছে, এটা নিয়ে একটু ভাবতে হবে, এটা নিয়ে রিল্যাক্সেশন কী করা যায় সেটা নিয়ে ভাবতে হবে। বিএসএফের আইজিকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই যে একটা মানে ফোর্স কোঅর্ডিনেট করার জন্য, সেন্ট্রাল ফোর্স এখানে কীভাবে কী কাজ করবে, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিএসএফের আইজিকে, তাকে একটু ভাবতে হবে যে কীভাবে কী করা যায় যাতে করে গোটা রাজ্যে সেন্ট্রাল বাহিনীকে ইউজ করা যায়, কীভাবে কী মানে সংখ্যাতে কী করা যায় না করা যায়, যে নিয়ম রয়েছে সেই নিয়মটাকে একটু রিল্যাক্সেশন দিয়ে সেটা আইজিকে ভাবতে বলা হয়েছে। আইজি একটা কিছু ব্যবস্থা করবেন, একটা সলিউশন বের করার চেষ্টা করবেন। 6 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে যে তথ্য আর কি এসেছে, ডেপুটি সলিসিটর জেনারেল তার কথাও উল্লেখ করে যারা বলা হয়েছে যে এখানে মোটামুটি যেটা পাওয়া যাচ্ছে সেন্ট্রাল ফোর্স সেটা হচ্ছে ওই 65,000-এর মতো অ্যাক্টিভ পার্সোনেল, আরও সংখ্যাটা হয়তো আছে কিন্তু তারা তো সবাই তো ফিল্ডে গিয়ে কাজ করতে পারবেন সেটা তো নয়, সেন্ট্রাল ফোর্সের বাহিনীর আরও অনেক কাজ রয়েছে সেগুলোকে সামলাতে হয়, সবটা নিয়ে টোটাল বাহিনী হয়, কিন্তু অ্যাক্টিভ যারা পার্সোনেল ওটা মোটামুটি 65,000-এর মতো, আর স্টেট পুলিশ ফোর্স রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে 70,000-এর মতো। সেই জন্য যেটা মনে করা হচ্ছে, হাইকোর্ট যেটা মনে করছে, 50-50 হবে যদি ইউজ করা যায়, 50-50 সেটা একটা বলার চেষ্টা হয়েছে। আর যেটা আমি বলছিলাম 7 নম্বর পয়েন্টেও রয়েছে যে আইজি যিনি রয়েছেন ইন্সপেক্টর জেনারেল বিএসএফ, তিনি একটা কিছু রাস্তা বের করবেন সেটা বলার চেষ্টা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে কার্যত। 8 নম্বর যেটা বলা হচ্ছে যে পিটিশনের পক্ষে যারা পিটিশন করেছেন তাদের পক্ষে যেটা বলা হয়েছে যে যেন এই যে ফোর্স যে মোতায়েন সেটা যেন একেবারে রেজাল্ট যে ডিক্লেয়ার মানে গণনা তখন পর্যন্ত যেন থাকে, মোতায়েন করে রাখা হয়, সে কথাও কিন্তু আবার বলা হয়েছে পিটিশনের তরফ থেকে। শুধু ভোটের দিন হয়ে গেলে তা নয়, যতক্ষণ না গণনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন সেন্ট্রাল ফোর্স থাকে, মোতায়েন থাকে, সেটা বলার চেষ্টা হয়েছে। আর এখানে 9 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে সেটা তো আমরা আগেই বলেছি যে পুরো ভোট যে প্রসেস, এন্টায়ার যে প্রসেস সেটা পুরোটাই করতে হবে বাহিনীকে ইউজ করতে হবে, সে তো আমরা আগেই অর্ডারে বলেছি, সেই কথা আজকে হাইকোর্ট আর কি বলেছে, বলে লাস্টে বলেছে যে ঠিক আছে এটাই হচ্ছে ব্যবস্থাবার, বলে আজ যে পিটিশন হয়েছে সেটার একটা সিদ্ধান্তের কথা মানে ফাইনাল হিসেবে তার তরফ থেকে যেটা বলে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন চিফ জাস্টিস
তার যে বেঞ্চ সেটা আমরা দেখতে পাচ্ছি, তার নামও এখানে উল্লেখ রয়েছে। এই হচ্ছে দর্শক দশটা পয়েন্টে আজকের অর্ডার কপি যেটা দেখতে পাচ্ছি, যা বুঝলাম দর্শক ফিফটি ফিফটি মোডে সেন্ট্রাল বাহিনীকে ইউজ করার কথা বলেছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ তিনি কিন্তু বলেছেন বা অর্ডার করেছেন, এবং কীভাবে কি এই ফোর্সকে, যে ফোর্স হ্যাঁ ওই চারজন করে দিতে গেলে পুরো রাজ্যে দেওয়া যাবে না, তো আবার চারজনের নিচেও নাকি মোতায়েন করা যায় না সেন্ট্রাল ফোর্স, তো একটা কিছু ব্যবস্থা করতে হবে। যেহেতু আমরা আগেই বলেছি যে রাজ্য পুলিশের সঙ্গে মানে 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 উভয় মিলেমিশে কাজ করবে, সেন্ট্রাল বাহিনী এবং রাজ্য পুলিশ একসঙ্গে কাজ করবে, তো সেটা কীভাবে কি মানে কম্বিনেশন পারমুটেশন করা যায় সেটা একটা ভাবতে হবে, একটা রাস্তা বের করতে হবে। নিয়ম রয়েছে অবক্তমুখ, ঠিক আছে, যে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিএসএফের আইজিকে এই কোঅর্ডিনেশন করার জন্য এই ফোর্সের, তাকে একটা রাস্তা বের করতে হবে কী করে কী করা যায়। তো এইসব বলা হয়েছে এবং বলেছেন যে একেবারে গণনা পর্যন্ত সেন্ট্রাল বাহিনী থাকবে, সেটা আগেই তো বলা হয়েছে, সুতরাং সেটা তো হবেই, সেটাও কিন্তু আজকে একেবারে স্মরণ করে দেওয়া হয়েছে কার্যত বলা যায়। তবে দর্শক আমি কিন্তু এখান থেকে কয়েকটা কথা বলতে চাই, আমি যে অর্ডার কপিটা দেখলাম তাতে কিন্তু এরকম কিছু পেলাম না যে বুথেই সেন্ট্রাল বাহিনীকে রাখতে হবে, প্রতি বুথে ভোট কেন্দ্রের সামনে সেরকম স্পেসিফিক নির্দিষ্ট করে দেওয়া সেটা কিন্তু আমি অর্ডারে দেখলাম না। এখন যদি এটা না হয়ে থাকে, হাইকোর্ট হয়তো ভাবছে যে ওটাকেও বলে দিতে হবে, তো আমরা বলছি যে সেন্ট্রাল বাহিনীকে গোটা রাজ্যে ইউজ করতে হবে, এ তো আমরা বলেছি, এটা এবার তো কমিশনের তো নিজের তো একটা ব্যাপার আছে, ভাবনা চিন্তার ব্যাপার আছে, সে তো ইউজ করবে, হাইকোর্ট হয়তো একটু ভালোভাবে বলে দিচ্ছে আর কি, অত বুঝতে পারছে কমিশনের অবস্থা, তবুও হয়তো খানিকটা ভরসা করছে এখনও বলবো, যে আমরা বলছি ফিফটি ফিফটি ইউজ করতে হবে, যেখানে যা ইউজ করবেন ফিফটি ফিফটি, এবার কমিশন তার মতো করে সাজিয়ে নেবে। কিন্তু দর্শক আমরা কমিশনকে যেভাবে দেখছি এবং কমিশনার যিনি রাজীব সিনহা তাকে যেভাবে দেখছি, উনি করবেন ফিফটি ফিফটি দিয়ে, মানে ফিফটি ফিফটি কী, মানে ফিফটি ফিফটি বলেছে, বলা হয়েছে ফিফটি ফিফটি, যদি এখন আমি ধরছি যে আইজি বিএসএফ তিনি যদি একটা রাস্তা বের করেন যে ঠিক আছে চারজন করে আমাদের রাখতে হয়, ঠিক আছে দুজন করে আমরা ভেঙে দিচ্ছি, আমি জানি না ভাঙতে পারবেন কি না, যেহেতু নর্মস রয়েছে সেন্ট্রাল বাহিনীর, আমি তর্কের খাতিরে ধরছি যে ঠিক আছে চারজনটা দুজন করে দিচ্ছি, দুজন সেন্ট্রাল বাহিনী দুজন রাজ্য পুলিশ আর্ম ফোর্স থাকবে, এইভাবে করা হোক, হয়তো একটা রাস্তা বের করে দিলেন। কিন্তু তারপরেও নির্বাচন কমিশনার যিনি রাজীব সিনহা, তিনি কি ওই সেন্ট্রাল বাহিনীকে বুথের সামনে ইউজ করবেন বা ওই আইডি কার্ড চেক করার ক্ষেত্রে ইউজ করবেন, নাকি ওই ফিফটি ফিফটি বলা হচ্ছে ফিফটি ফিফটির ফিফটি যেটা রাজ্য পুলিশ সেটাকে এমন জায়গায় ইউজ করবে যেখান দিয়ে অনেক বেনজল ঢুকে যাবে, আর সেন্ট্রাল বাহিনীগুলোকে ইউজ করবে ওই আর কি তাকিয়ে থাকো, কিছু করার নেই, শুধু তাকিয়ে তাকিয়ে দেখো। আমার দর্শক মনে হচ্ছে আসলে যা দেখছি আর কি, এ তো এগালে ওগালে থাপ্পড় মেরে মেরে তো লাল করে দেওয়া হচ্ছে, কান ধরে টানাটানি কত কি চলছে, তো সুপ্রিম কোর্ট থেকেও বের করে দেওয়া হয়েছে কার্যত, কলকাতা হাইকোর্টের অর্ডার মানতে বলে দেওয়া হয়েছে, তারপরেও কি আপনারা কোনো পরিবর্তন দেখছেন? চার দিন পর ভোট, এখনও সেন্ট্রাল বাহিনীর মোতায়েন নিয়ে কোনো রকম কিছু দেখছেন? এখনও তো সব বাইরে ওই শুধু এরিয়া ডোমিনেশন করানো হচ্ছে আর এদিকে লাশ পড়ে যাচ্ছে, দেখছেন কমিশন সেন্ট্রাল বাহিনীকে কি ঠিক করে ইউজ করছে? বরং আবার অন্য আশপাশের বন্ধু রাজ্য থেকে তাদের লোকজনদের এনে কী করে ইউজ করা যায় সেই সব নিয়ে সব এখন মিটিং হচ্ছে, ডিজি মিটিং করছেন বিহার ঝাড়খণ্ডের ডিজিদেরকে নিয়ে। সেন্ট্রাল বাহিনীকে কীভাবে ইউজ করতে হবে, এত ফোর্স বিনামূল্যে পাওয়া যাচ্ছে সেটাকে কীভাবে পুরোপুরি ইউটিলাইজ করা যায় সেরকম কোনো পরিকল্পনা প্ল্যানিং দেখছেন? বরং যতটা এড়িয়ে যাওয়া যায় সেই চেষ্টা আমরা লক্ষ্য করছি, নিশ্চয়ই আপনারাও লক্ষ্য করছেন। ফলে এই যে এখনও বলে দেওয়া হচ্ছে না যে বুথে অমুক জায়গাতে সেন্ট্রাল বাহিনীকে ইউজ করতে হবে, এই যে বলে দেওয়া হচ্ছে না, দেখবেন ওই ফিফটি ফিফটি বলে যে ফিফটি ফিফটি ইউজ করবে, কিন্তু ফিফটির ফিফটিটা রাজ্য পুলিশের পার্টটা দেখবেন এমন জায়গাতে ইউজ করবে যেখান থেকে বা যাদের দ্বারা ওই ছাপ্পা রিগিং ধরা সম্ভব হবে না বা ধরার চেষ্টাই হবে না, আর সেন্ট্রাল বাহিনীকে ওই নামকাও আসতে শুধু দেখতে পাওয়া যাবে রয়েছে ফিফটি, কিন্তু কোনো ইফেক্টিভ কাজ মানে কোনো দায়িত্ব তাদের নেই দেখবেন। আবার
জানি না 50-50 যদি মানে আবার এরকম করা হয় যে 50-50 বলা যায়, যত পুলিশ ওখানে থাকবে একটা বুথ কেন্দ্রে, বুথের সামনে বা বাইরে আশপাশে মিলিয়ে যত থাকবে তত সেন্টার বাইরে রাখবো, তাহলে আমাদের যারা পুলিশের লোক তারা সব ভিতরের দিকে থাকবেন, সেন্টার পোস্টকে বাইরে করে দেবো, 50-50 বলেছে একটা বুথে 50-50। ঠিক আছে, গোটা রাজ্যে ইউজ করতে পারছি, গোটা রাজ্যে ইউজ করবো, 50-50 ইউজ করবো। যদি বুথ বুথ শুধু তো বুথে দিলে হয় না, বুথের আশেপাশে বাইরে তো লাগে, বাইরে তো লোকজন লাগে, পুলিশের লোকজন লাগে। তো তাহলে যেটা হবে বলেছে 50-50, ঠিক আছে আমাদের 50 পুরো বুথ যেখানে যেখানে দরকার আমাদের শাসকের ভোটের সুবিধার জন্য সেখানে ইউজ করে দেবো, আর সেন্ট্রাল বাহিনীকে একটু বাইরে রেখে দেবো, অন্য দায়িত্ব দিয়ে রেখে দেবো। বুথ কেন্দ্রে 50-50 যতজন লাগে তার অর্ধেক সেন্ট্রাল বাহিনী কিন্তু ইউজ করবো না, বাইরে বসিয়ে রাখবো, হয়তো ডাব ডাবও দেওয়ারও ব্যবস্থা হতে পারে লোকাল কর্মীদের তরফ থেকে। ফলে দর্শক, হাইকোর্ট এখনও, তবে আমরা আশা করছিলাম যে হাইকোর্ট একেবারে স্পেসিফিক বলে দিক বুথে মানে কী কাজ সেটাও বলে দিক, সেন্ট্রাল বাহিনীকে কোন কাজে ইউজ করতে হবে স্পেসিফিক বলে দিক কলকাতা হাইকোর্ট, এ না হলে এ কমিশন ইউজ করবে না। দেখবেন দর্শক, আমি তো কথাগুলো বলছি, দেখবেন আমি কিন্তু এখানে এখনও স্পেসিফিক দেখলাম না যে পার বুথ বুথে অমুক দায়িত্বে রাখতে হবে, আমি কিন্তু দেখছি না। শুধু সেন্ট্রাল ফোর্সের শট রয়েছে, সেটাকে কী করে গোটা রাজ্যে ছড়িয়ে ম্যানেজ করা যায় তার জন্য আইজি বিএসএফকে ভাবতে বলা হয়েছে, আর 50-50 মোডে ইউজ করতে বলা হয়েছে, এটুকুই দেখলাম। কিন্তু কী কাজে ইউজ করা হবে, কোন জায়গায় কাকে, 50-50 কোথায় থাকবে, এই যে স্পেসিফিক বলা হয় এখনও তো হয়নি, এই তো অর্ডার মোটামুটি ফাইনাল যেটা দেখতে পেলাম। ফলে ওই দেখবেন, আমার মনে হচ্ছে না এটা খুব একটা ইফেক্টিভ হবে। তো যাই হোক, যা হবার তো হবে, আর কত কলকাতা হাইকোর্ট বলবে আর কত কী করবে, কমিশন একটা স্বাধীন সংস্থা, তারা যদি একটু সদিচ্ছা না দেখায় কত আর কান ধরে ধরে দেখাবে। আর এই যা লোক যিনি কমিশনার, একে শুধরানো যাবে না, জানেন তো, একে শুধরানোর আমরা একটাই বলেছিলাম, জল বিজিদি টাইপের একটা কিছু অ্যাকশান, কিন্তু সেরকম অ্যাকশান তো দেখছি না, একে শুধরানো যাবে না। দেখবেন এইভাবেই ভোটটা হবে, অনেক লাশ পড়বে, পড়তে পারে, আর ভোট লুটের একটা বিরাট সম্ভাবনা, কিন্তু মানে সম্ভাবনা বলতে জায়গাটা করে দেওয়া হবে, কতটা করতে পারবে শাসক সেটাও ভাববার রয়েছে। মানুষও বুঝে গেছেন যে আমাদের কি মনে হচ্ছে সামনে থেকে লড়তে হবে, সেন্ট্রাল বাহিনী আসছে সব ঠিক আছে, ও তাদেরকে খুব বেশি ইউজ করা হবে না, ওই বারবার কোর্টে যা হচ্ছে কোর্টও বলছে কিছুতে কিছু হচ্ছে না, আর ফাইনাল তো যা দেখতে পাচ্ছি এখানেও স্পেসিফিক কিছু হলো না, তো আমাদেরকেই রুখে দাঁড়াতে হবে। মানুষ কিন্তু জেগে গেছেন, অনেকটা জেগে গেছে, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না, সব জায়গায় হয়তো পারবে না, কিন্তু অনেক জায়গায় কিন্তু মানুষ জেগে গেছেন। ফলে মানুষ কিন্তু একটা প্রতিরোধ তৈরি করবেন, গণপ্রতিরোধ। তবে তবুও বলবো, বুথের সামনে সেন্ট্রাল বাহিনী না থাকলে যদি আশপাশে থাকে, যদি কোথাও গণ্ডগোল হয় যদি ছুটে গিয়ে রক্ষা করে, সেটাও খানিকটা কাজের। তবে কমিশন চেষ্টা করবে সেন্ট্রাল বাহিনীকে যতটা ডিঅ্যাক্টিভ করে রাখা যায়, যতটা ডিঅ্যাক্টিভ বা ওই কম গুরুত্বপূর্ণ জায়গাতে রাখা যায়। দেখবেন কথাটা মিলিয়ে নেবেন দর্শক, কিন্তু মানুষকে রুখে দাঁড়াতে হবে, এটা আর বলার কোনো অপেক্ষা রাখে না। সাবধান থাকবেন, সতর্কভাবে থাকবেন, কারণ প্রাণ ঝরে যাক সেটা তো আমরা চাই না, সুযোগ পাবেন, জবাব দেওয়ার সুযোগ পাবেন, এবারেই অনেকে পাবেন, না পেলে পরের বার দেবেন। সতর্ক থাকবেন, পরিবারের কথা ভাবতে হবে। হ্যাঁ, আমরা সবাই বাংলা নিয়ে চিন্তিত, সবাই যদি আমরা চুপ করে বসে থাকি তাহলে তো যা চলছে সেটাই চলবে, আরও খারাপ হবে, আমাদের একটা দায়িত্ব রয়েছে এই যা পরিস্থিতি চলছে সেখান থেকে পরিবর্তন ঘটানোর। সেজন্য আমি জানি আপনারা অনেকেই বাড়িতে থাকতে পারেন না, অনেকে জীবনে ঝুঁকি নিয়ে নেন, ঝুঁকি নিয়ে এগিয়ে যান, তবুও বলবো কৌশল করে সাবধানে এগোতে হবে, কিন্তু হ্যাঁ এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। দর্শক কি বলবেন, যা সব বললাম, যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।